সেটা দেখতে হবে, অর্থাৎ রিলিজিয়াস মাইনরিটিস যারা আছেন অথবা উইমেন, অ্যান্ড উইমেনদের কথা কেন বলছি সেটা আমাদের বোঝা উচিত, যে উইমেনরা বিভিন্নভাবে ঐতিহাসিকভাবে তারা বিভিন্নভাবে আমরা দেখেছি যে পরম্পরায় তাদেরকে ডিসক্রিমিনেট করা হয়েছে, সেটা আমরা সকলেই কম বেশি এখন অন্তত জানি। সুতরাং সেই সমস্ত মানুষদের এবং বিলঙ্গিং নট অনলি দ্যাট পিপল টু দ্য থার্ড জেন্ডার, আমরা এখন মেল ফিমেল তার সাথে সাথে থার্ড জেন্ডারের কনসেপ্টটাও জানি এবং সমস্ত ফর্মেই এখন অ্যাপ্লিকেশন ফর্মেই থার্ড জেন্ডারের কথা রয়েছে। এই বিষয়ে আমাদের সেন্সিটাইজেশন তৈরি হয়েছে এবং আরো দরকারও আছে, সে বিষয়ে নিশ্চয়ই পরবর্তীকালে এরপরে যিনি বক্তা আছেন তিনি হয়তো আলোকপাত করবেন বা আমরা পরবর্তীকালেও আলোচনা করব। আরো যেগুলো রয়েছে যে কাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্টলি এবলড পার্সন, কাস্ট আছে, ক্রিড আছে, রেসের কনসেপ্ট আছে এবং ডিফারেন্টলি এবলড পিপল যারা যারা প্রতিস্পর্ধী মানুষ, প্রতিবন্ধী আমরা আর বলি না, বলা উচিতও না, যারা প্রতিস্পর্ধী, যারা ডিফারেন্টলি এবলড মানুষ আছেন, তাদেরকে সকলকেই এই সমস্ত কারণ যে তারা লিঙ্গুইস্টিক একটা নির্দিষ্ট ভাষায় ভাষাভাষীর মানুষ বা একটা নির্দিষ্ট ধর্মের মানুষ, তাদেরকে আমরা ডিসক্রিমিনেট করব, এরকম হবে না। সমস্ত মানুষকে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার চেষ্টা করতে হবে আর কি। আর আমাদের যে ইকুয়াল অপরচুনিটি সেল অর্থাৎ ইওসি, সেটা কতগুলো পরিবর্তন আনতে পারে, কিভাবে আনতে পারে, দুভাবে মূলত। একটা হচ্ছে যে অ্যাড্রেসিং দ্য গ্রিভান্সেস অর দ্য কমপ্লেইন্টস অফ এনি ডিসক্রিমিনেশন কমিটেড এগেনস্ট এনি স্টুডেন্ট অর সেকশন অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি অ্যান্ড বাই রেকমেন্ডিং প্রপার মেজার্স টু বি টেকেন বাই দ্য অথরিটি অর দ্য ম্যানেজমেন্ট। আলটিমেটলি আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে যে সমস্ত অভিযোগ বা কোন রকম গ্রিভান্স যদি আসে, গ্রিভান্সটা কি সংক্রান্ত, কোনো ডিসক্রিমিনেশন, কোনো ভেদাভেদ করা হয়েছে, সেটা কিসের বেসিসে, সেটা ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে হতে পারে, কোনো রিলিজিয়নের ভিত্তিতে হতে পারে, কোনো মানে জেন্ডার হতে পারে, কাস্টের ভিত্তিতে হতে পারে বা কারো শারীরিক সক্ষমতা বা অক্ষমতা তথাকথিতভাবে, সেটার উপর ভিত্তি করে যদি কোনো কমপ্লেইন্টস আসে সেগুলো আমাদের ইকুয়াল অপরচুনিটি সেলের কাছে কমপ্লেইন্ট আসলেই আমরা সঙ্গে সঙ্গে সেইগুলো নিয়ে ইকুয়াল অপরচুনিটি সেল আলোচনা করবে এবং যা যা মেজার্স নেওয়া প্রয়োজন সেগুলো রেকমেন্ড করবে টু দ্য অথরিটি, ইন দিস কেস টু দ্য গভর্নিং বডি এবং অবশ্যই আমাদের অধ্যক্ষ মহাশয়, তারপরে সেই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি হচ্ছে, এটা একরকম গেলে যদি কোনো অভিযোগ আসে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের আরেকটা কাজ হচ্ছে একটা অ্যাওয়ারনেস বিল্ড করা, সেটা কি, যে ডেভেলপিং পজিটিভ থিংকিং অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যামং স্টুডেন্টস রিগার্ডিং দ্য নিড ফর এনসিওরিং ইকুয়াল অপরচুনিটি ফর অল স্টুডেন্টস বাই ইনকালকেটিং দ্য স্পিরিট অফ ফেয়ার প্লে অ্যান্ড জাস্টিস অ্যামং স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের মনে, ছাত্র ছাত্রীদের মনে এবং বাই অ্যান্ড লার্জ সেই ক্ষেত্রে দেখতে গেলে সমস্ত সমাজের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে। কেন স্টুডেন্টদের এক্ষেত্রে দরকার জানার, কারণ একজন স্টুডেন্ট যদি এগুলো জানে সে তার সে মানুষজনের কাছে যদি কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয় এবারে সমাজে, সেগুলো নিয়ে সে তাদেরকে সেন্সিটাইজ করতে পারবে। আমি পরবর্তীকালে একটু বলার চেষ্টা করব, সময় সংক্ষেপের জন্য হয়তো পারবো না। যেমন আমরা অনেক সময় ছেলে মেয়েদের গায়ের রং নিয়ে কথা বলি, একটু কালো হলে তথাকথিত ভাবে তাকে কালি নাম দিয়ে দিই, হ্যাঁ, বা একটু হয়তো বুদ্ধি কম বলে মনে হচ্ছে তাকে পচা কি হাদা এরকম বলি, এইগুলো যে তার মনে একটা সামাজিক একটা মানসিক একটা চাপ সৃষ্টি করে সেটা হয়তো অনেকেই আমরা বুঝতে পারি না। তো আমরা যারা স্টুডেন্টরা এই বিষয়ে সচেতন হব, আমরা যারা স্টুডেন্টরা এই বিষয়ে বুঝতে পারবো, তারা আরো চারপাশের মানুষজনকে এটা নিয়ে একটুখানি সেন্সিটাইজ করবে, এটাই উদ্দেশ্য। অর্থাৎ একটা অ্যাওয়ারনেস তৈরি করার কাজটা কিন্তু আমাদের করতে হবে, তাহলে দুভাবে মোটামুটি ইকুয়াল অপরচুনিটি কাজ করবে। কেমন, এবার আমরা চলে আসছি যে এই যে এই জিনিসটা, এই ছবিটা যারা তোমরা স্টুডেন্ট আছো একটুখানি দেখো, যে এই ইকুইটির কথা যেটা আমি বলছিলাম যে ইকুইটিটা বুঝবো কি করে, এই ছবিটা আমি প্রথমে বলে নিই, এই ছবিটা গুগল থেকে আমার নেওয়া, সুতরাং আই এম ইন্ডেটেড টু গুগল। সেটা হচ্ছে দুটো ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে একটা ইকুয়ালিটির কথা বলা হয়েছে, অর্থাৎ একই ধরনের বেঞ্চ বা টুল দেওয়া হয়েছে তিনজন মানুষকে, তিনজন ব্যক্তি এখানে আছে বাঁ দিকের ছবিতে, এবং ডান দিকের ছবিতে যার যেমন প্রয়োজন সেইভাবে কিন্তু তাকে দেয়া হয়েছে, অর্থাৎ তিনটে টুল ইউজ করা হয়েছে, কিন্তু যেহেতু তার হাইটের সমস্যা হয়েছে বাচ্চা ছেলে, তার জন্য দুটো টুল দেওয়া হয়েছে এবং সকলেই দেখতে পাচ্ছে।
তাহলে একটা ইকুয়ালিটি এটা রয়েছে। আর ইকুয়ালিটি মানে সবাইকে আমি সমান জিনিস দিলাম, আমি বিবেচনা করলাম না তার এটা প্রয়োজন আছে কিনা বা কারো আরো বেশি দরকার কিনা। আর ইকুইটি তখনই হবে যদি যে যার যেমন প্রয়োজন নিড বেসড আমরা রিসোর্স গুলোকে সেভাবে কম্পার্টমেন্টালাইজ করে দিতে পারি। ঠিক আছে, এই ছবিটা একটুখানি মাথায় রেখে পরবর্তীকালে আলোচনাগুলো করছি। লেটস আন্ডারস্ট্যান্ড, সেটা কি? ইন দ্য পিকচার, দ্যাট ইজ বাদিকের পিকচার, লেফট হ্যান্ড সাইড ইলাস্ট্রেটস দ্য আইডিয়া অফ ইকুয়ালিটি, মিনিং হাউ ইকুয়ালিটি অর ইকুয়াল অপরচুনিটি ইজ ইম্পর্টেন্ট ইন হেল্পিং পিপল রিয়েলাইজ দেয়ার পোটেন্সিয়ালিটি। অর্থাৎ যদি আমরা সকলকে ইকুয়াল অপরচুনিটি দিই তাহলে ওখানে মানে সেটা দরকার, কারণ সেটা না হলে তার যে পোটেন্সিয়ালিটি রয়েছে সেটা সে রিয়েলাইজ করতে পারবে না। কিন্তু এতেই পুরো পিকচারটা সম্পূর্ণ হচ্ছে না, এই কারণেই ডান দিকের পিকচারটা রয়েছে, যেখানে খেলা এক্ষেত্রে খেলার খেলা দেখার জন্য বিভিন্নভাবে তার টুলস গুলো দেওয়ার প্রয়োজন হয়েছে। অর্থাৎ কি, জাস্টিস মে বি এনসিওরড নট সিম্পলি বাই এনসিওরিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেন্টস বাট টু মেক জুডিশিয়াস ইউজ অফ রিসোর্সেস অ্যাজ পার দ্য নিড অফ দ্য পার্টিসিপেন্টস। অর্থাৎ যারা অংশগ্রহণ করছে সেই অংশগ্রহণকারী মানুষদের তাদের প্রয়োজন ভিত্তিক আমরা যদি রিসোর্স গুলোকে বন্টন করতে পারি, ডিস্ট্রিবিউশন করতে পারি, তাহলে কিন্তু আমরা জাস্টিসটাকে এনসিওর করার চেষ্টা হতে পারে। এই কারণেই আমাদের সকলের দরকার যেটাকে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড, যে সেটা হচ্ছে একটা সমান ইকুয়াল জায়গা থাকবে তবেই না থাকতে হবে। এবং এই জায়গা থেকেই রিজার্ভেশনের কনসেপ্টটা রয়েছে, সেটা অনেক বৃহৎ ব্যাপার, আমি এই মুহূর্তে আর সেটা নিয়ে আলোচনা করছি না যে রিজার্ভেশন কেন এবং কেন দরকার এবং কি ভিত্তিতে রিজার্ভেশন হওয়া দরকার, সেটা নিয়ে অনেক ডিবেটের প্রশ্ন রয়েছে। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে আমরা সকলে মিলে কি করতে পারি, হোয়াট ক্যান উই টুগেদার ডু, আমাদের কাজ আমরা একসাথে কিভাবে কি করতে পারি। একটি হচ্ছে যে আমরা কন্টিনিউসলি একটা ডায়ালগ রাখতে হবে। অর্থাৎ আমাদের ছাত্র জীবনের যেটা মূল কথাই হচ্ছে যে আমাদের মধ্যে আলোচনা ডিবেট এই ব্যাপারটা কিন্তু অনেকটাই উঠে গেছে, এটার অনেক কারণও রয়েছে। তার মধ্যে এক উঠে গেছে ইন দ্য সেন্স আমি বলছি না যে কেউ করছে না, করে অনেকেই, কিন্তু একটা যে কালচার সেটা নষ্ট হয়ে গেছে। আমরা যদি দেখি প্রাচীন গ্রিক মানে সভ্যতাতেও এই ডায়ালগের কিন্তু খুব জায়গা ছিল, সেখানে প্লেটো অ্যারিস্টটল এদের যদি কথা আমরা দেখি যে তারা কিভাবে একে অপরের সাথে ডায়ালগ অর্থাৎ আলোচনা করে করে একটা ভীষণ যেটাকে আমরা আড্ডা বলি। এখন আড্ডাতে যদি আমরা এখন মানে ওই কোনো কোনো চ্যানেলের যে সিরিয়াল হচ্ছে সে সিরিয়ালে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে যদি আড্ডা দিই, সেই আড্ডাটার কোনো প্রোডাক্টিভ কিছু নেই। এই কলকাতা শহরে অনেক আড্ডা হয়েছে, আড্ডার একটা বাঙালিদের আড্ডার সাথে একটা সম্পর্ক রয়েছে, চায়ের দোকানে আড্ডা খুব হয়, কিন্তু এই আড্ডার বিভিন্ন রকম ফের রয়েছে এবং এই আড্ডার সেটা বলতে গেলে একটা সামাজিক প্রেক্ষাপট রয়েছে এবং একটা আলোচনা হতে পারে, যে সেটা এখন মানে আমাদের আলোচনার বিষয় নয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে টু কন্টিনিউয়াসলি এনগেজ ইন ডায়ালগস অন ইকুয়ালিটি ডিসক্রিমিনেশন অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি টু কমব্যাট ডিসক্রিমিনেশন, অর্থাৎ আমাদের ছাত্রদের মধ্যে একটা কালচার তৈরি করতে হবে যেখানে আমরা সকলেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, বিতর্ক। আর বিতর্ক করা মানে তো আর মারপিট করা না, বিতর্ক করা মানে হচ্ছে সুস্থ বিতর্ক যাকে বলে। আমরা কোনো বিষয় সে অনেক কিছু বিষয় রয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, ঠিক যেমন করে আমরা এখন নিউ এডুকেশন পলিসি নিয়ে আলোচনা করতে পারি। এনিওয়ে সেই আলোচনাটা দরকার, কি নিয়ে আমরা আলোচনা করবো এখানের প্রেক্ষিতে, ইকুয়ালিটি ডিসক্রিমিনেশন কেন রয়েছে সমাজে সেই ডিসক্রিমিনেশনটা এবং কিভাবেই বা আমরা এই সেটাকে দূর করতে পারি। আর টু অর্গানাইজ অ্যান্ড পার্টিসিপেট ইন ভেরিয়াস অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনস রিগার্ডিং পজিটিভ চেঞ্জেস উই অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আর টু মেক, মানে আমাদের ইনস্টিটিউশন হিসেবে অর্থাৎ আমাদের কলেজ এবং এখানে আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুরা সকলে মিলে, অবশ্যই অধ্যক্ষ মহাশয় আছেন, সবাই মিলে আমরা কি ধরনের চেঞ্জ সমাজে আগে ছাত্রছাত্রীদের মধ্যে নিজেদের মধ্যে এবং তারপরে সেটা বৃহত্তর সমাজে ছড়িয়ে যাবে সেটা করতে পারি, তার জন্য কি কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা অর্গানাইজ করতে পারি আমরা সকলে মিলে। আর হচ্ছে টু ক্রিয়েট রিয়েল লাইফ সিচুয়েশন অ্যান্ড হাউ প্রবলেমস মে রিজলভ, ফর এক্সাম্পল আমরা কোনো স্কিট করতে পারি, আমরা কোনো ডিবেট অর্গানাইজ করতে পারি কলেজে যেখানে এরকম রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে দেওয়া হবে যে একটা কোনো ডিসক্রিমিনেশন ঘটছে সেটার একটা অ্যাক্ট আউট করলো এবং সেখানে স্টুডেন্টরা কিভাবে সেই কথাগুলো বলছে যে তাকে হয়তো কেউ ডিসক্রিমিনেট করার চেষ্টা করছে কোনো কিছু দিয়ে, তার ভয়েসটা কত ভোকাল হচ্ছে কিনা ইত্যাদি।
আর কি, এছাড়াও আমরা অনেক কিছু আরো কিছু জিনিস করতে পারি যেটা মূল আর একটা উদ্দেশ্যের মধ্যে, বিসাইডস অফারিং ভেরিয়াস ইনফরমেশন রিগার্ডিং ভেরিয়াস স্কিমস। কারণ গভর্নমেন্ট যে সমস্ত স্কিমগুলো নিয়েছে, সেই স্কিমগুলো কাজই হচ্ছে যে সমাজের মধ্যে, আমাদের ইনস্টিটিউশনের মধ্যে যেন কোনো রকম ভাবে ওই ধরনের ডিসক্রিমিনেশন না থাকে বা ইকুয়াল অপরচুনিটি দেওয়া যায়। সেটা স্টেট গভর্নমেন্ট করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে, ইউজিসি আমাদের ক্ষেত্রে করতে পারে, বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন করতে পারে। তো কলেজ অথরিটি উইল ডিভাইস প্ল্যানস টু এনসিওর ইকুয়াল অপরচুনিটি টু অল স্টুডেন্টস। এবং আরেকটি কথা, এটা আমাদের সেলের উদ্দেশ্যেই আমি মূলত বলছি, যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আজকের যুগে মূলত যে বিশেষত যে মানে খুব দরকার হয়ে পড়েছে যে এই টেকনোলজিটাকে আমাদের জানা। এবং অনেক স্টুডেন্ট আছে মনে হয় যারা এই ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয় বিভিন্ন কারণে। তো আমরা যদি পরবর্তীকালে কলেজের তরফ থেকে কোনো কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম করতে পারি, যারা একেবারেই কম্পিউটার জানে না বা একটু হলেও ভীতি রয়েছে, এখন হয়তো অনেকেই জানে, তবুও বেসিক কিছু জিনিস, আমরা একটু ইমেল করা, একটু সার্ফ মানে নেট সার্ফিং করা, একাডেমিক কাজে কি কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এই নিয়ে একটা কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম ফর দ্য আনইনিশিয়েটেড লার্নার, যারা জানে ঠিক আছে, যারা জানে না তাদের জন্য আমরা করতে পারি। কেমন? আচ্ছা, এইবার চলে আসছে আর একটা কথা, যে আমরা তো শেখার কথা অনেক বলি, কিন্তু কিছু জিনিস শিখলে শুধু হবে না, কিছু জিনিসকে চলে আসতে হবে, অর্থাৎ আনলার্ন করতে হবে, সেগুলো ভুলে যেতে হবে, মানে সেই শিক্ষাটা কে আমাদের ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠিক সেটা কিরকম? যেমন ডিফারেন্স, ডিফারেন্স কি না, ডিফারেন্সটা মনে রাখতে হবে একটা কন্ডিশন, একটা স্টেট। সেটা কিরকম ডিফারেন্স? অনেক কিছু হতে পারে, সেটা মানে কাস্টের দিক থেকে ডিফারেন্ট হতে পারে, সেটা এই কাস্টে ও বিলং করে, এই কাস্টে অন্য একজন অন্য কাস্টে বিলং করে, বা হতে পারে কেউ হয়তো তার কমপ্লেক্সন, তার গায়ের রং, সেই নিয়ে সে বিভিন্ন এতে বিলং করতে পারে, বা কোনো ভাষাভাষী বিভিন্ন, আমি হয়তো বাংলাতে কথা বলি, কেউ ইংরেজিতে, কেউ হিন্দিতে কথা বলেন, কেউ তামিলে কথা বলেন, কেউ উর্দুতে বলেন। তো যাই হোক, এইগুলো সবই হচ্ছে একটা বাস্তব জিনিস, একটা কন্ডিশন, কিন্তু ইটস নট বি কনসিডার্ড অ্যাজ এ বেসিস ফর ডিসক্রিমিনেশন অর ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট। কিন্তু এই যে বিভিন্ন ধরনের ডিফারেন্স আছে, তার মানেই তার বিরুদ্ধে আমরা ডিসক্রিমিনেট করব। মানে আমি যদি ঘুরিয়ে বলি যে আমরা হয়তো বা এরকম হতে পারে যে আমেরিকায় কারো বিরুদ্ধে হয়তো কিছু হচ্ছে, মানে কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে, ধরো ব্ল্যাক পিপলদের বিরুদ্ধে যদি কোনো কিছু মানে আক্রমণ হয়, সেই নিয়ে যেমন আমরা সবাই প্রতিবাদ করছি, কিন্তু আবার উল্টো দিক থেকে আমরা নিজেরা হয়তো অন্য ভাষাভাষী মানুষ পশ্চিমবঙ্গে আছেন বা তাদেরকে একটুখানি আমরা বিরোধিতা করছি, তাহলে এইগুলো আমাদের মধ্যে একটা কিন্তু হিপোক্রেসি তৈরি করে দিচ্ছে। অর্থাৎ জাস্টিস যদি হয়, সেই জাস্টিসের কনসেপ্টটা সব জায়গাতেই আমাদের ইকুয়ালি মানে অ্যাপ্লাই করতে হবে। এই কারণে বলা হচ্ছে যে ডিফারেন্সটাকে আমাদের মনে রাখতে হবে, নিডস টু বি রেকগনাইজড, যে ঠিক আছে ও গায়ের রং একটু চাপা, ঠিক আছে ওর গায়ের রং একটু আর একটু ভালো, সেটা ঠিক আছে, সেটা ভালো ভালো, সেটা মানে চাপা চাপা, সেটা এটা একটা কন্ডিশন, সেটাকে রেকগনাইজ করতে হবে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং আরো ভালো হয় যদি আমরা সেলিব্রেট করতে পারি। যত করব তত, যেটা ইউজিসি প্রথমেই বলেছে, টু এনহ্যান্স দ্য ডাইভার্সিটি, ডাইভার্সিটি ইন ক্যাম্পাস, সেটা করাটা খুব আমাদের জরুরি। আর দুটো ছবি দেখাবো, তারপরে আমি থেমে যাব, কারণ টাইম খুব শর্ট। এইটা আমরা খুব মানে ইদানিং পরিচিত হয়েছি, আগেও ছিলাম, আরো বেশি করে একটা মুভমেন্ট শুরু হয়েছিল জর্জ ফ্লয়েডের হত্যা বা তার মৃত্যু নিয়ে, ব্ল্যাক লাইভস ম্যাটার। এখন প্রশ্নটা হচ্ছে, যখন এই ব্ল্যাকরা বলছেন যে ব্ল্যাক লাইভস ম্যাটার, তাহলে ব্ল্যাক লাইভস ম্যাটার মানে কি? তার মানে কি ব্ল্যাক লাইভস ম্যাটার করেনি, আগে করে না? সেই কারণেই এখন আমাদের আরো প্রশ্নটা হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটার, অর্থাৎ এই জায়গাটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার যখন বলছি, অর্থাৎ কালো মানুষদের জীবন ম্যাটার করছে, এখন আমরা বলতেই পারি সব মানুষের জীবন ম্যাটার করে, সেটা কেন কোনো বলছি না, কারণ হচ্ছে আমরা সেই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি, যেখানে আমরা সবাই বলতে পারি যে হ্যাঁ অবশ্যই সবার জীবনই ম্যাটার করে, শুধু কেন ব্ল্যাকদের জীবন ম্যাটার করবে, কিন্তু তাদের জীবন যেহেতু সংকটে আছে, সেই কারণেই এই কথাগুলো রয়েছে, অর্থাৎ ব্ল্যাক লাইভস ম্যাটার। বা এখানে যেটা বলা হয়েছে যে এই যে দেয়ার কামস এ টাইম হোয়েন সাইলেন্স ইজ বিট্রেয়াল, যে আমাদের যখন এমন একটা সময় আসছে যে যখন চুপ করে থাকলে সেটা একটা বিট্রেয়াল হবে, সেটা আমাদের একটা মানে আমরা যেন বিট্রে করে ফেলছি, কাউকে ডিসিভ করে ফেলছি, সেটা হলো চুপ করে থাকলে চলবে না, মানে যখন
যে কেওস যখন চারিদিকে রয়েছে সেই জায়গাতে আমাদের কিন্তু গর্জে উঠতেই হবে, সেখানে চুপচাপ বসে থাকলে উই উইল বিকাম দ্য পার্টিসিপেন্ট অফ হোয়াট ইজ গোয়িং অন। সুতরাং এখন কি করা উচিত আমাদের তাহলে এই ক্ষেত্রে? একটা হচ্ছে আমাদের রেকগনাইজ ডিফারেন্স, যার ডিফারেন্সটা রয়েছে সেটাকে আমাদের রেকগনাইজ করতে হবে। সেটা ডিফারেন্সটা বিভিন্নভাবে হতে পারে, আমি আগেই বলেছি কাস্ট, জেন্ডার, রেস, ল্যাঙ্গুয়েজ। আর আইডেন্টিফাই এরিয়াস অফ ডিসক্রিমিনেশন, ঠিক কোথায় কোথায় ডিসক্রিমিনেশন রয়েছে সেই এরিয়াসগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই নিয়ে যা যা সমস্যা, যা যা কনসার্ন, উই নিড টু অ্যাড্রেস। আর একটা যেটা করা উচিত বা চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে কাস্টমাইজ রিসোর্সেস ইফ পসিবল, সম্ভব হলে আমাদের রিসোর্সগুলোকে কাস্টমাইজ করতে হবে। এবং একই সাথে আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এনকারেজ পজিটিভ চেঞ্জেস অ্যামং স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে পজিটিভ চেঞ্জ করতে হবে। এবং আমি মনে করি যে কথা বলার চেয়ে আলটিমেটলি কাজে যদি করতে পারি সেটাই খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, গেট ইনভলভড, উই নিড টু গেট ইনভলভড এবং বি দ্য চেঞ্জ ইউ আর লুকিং ফর। অর্থাৎ যে পরিবর্তন আমরা চাইছি আমাদের সমাজে বা আমাদের ইনস্টিটিউশনে, সেটা আমাদের নিজেদেরকেই সেই পরিবর্তনটা করতে হবে। নিজেদের মধ্যে যদি পরিবর্তনটা আনি এবং সেই চেষ্টাটা নিজের থেকে আনি, তাহলেই হয়তো বা আমরা ওই পরিবর্তনটা দেখতে পাবো। তো ইকুয়াল অপরচুনিটি শেল এভাবেই কাজ করবে, এবং আরো আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন পরামর্শে এবং তাদের বিভিন্ন সাজেশনে আমরা আরো নতুন করে ভাববো এবং নতুন ভাবে আমরা কাজে নেমে পড়বো। সুতরাং উই নিড টু গেট ইনভলভড অ্যান্ড বি দ্য চেঞ্জ ইউ আর লুকিং ফর। ওকে, সো লেট মি স্টপ নাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং এ পেস ইন হিয়ারিং। থ্যাংক ইউ রন্দিতা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যান আউটস্ট্যান্ডিং অ্যান্ড ব্রিলিয়েন্ট স্পিচ স্যার। এই ইকুয়াল অপরচুনিটির বিভিন্ন ব্যাপারগুলোকে, বিভিন্ন দিকগুলোকে খুব সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন আমাদের ছাত্রছাত্রীদের সামনে। আশা করব ওদের কাছে ব্যাপারগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস অগেইন। ছাত্রছাত্রীদের বলবো তাদের যদি কোনো প্রশ্ন মনে জেগে থাকে স্যারের বক্তব্য শোনার পরে, তাহলে তারা চ্যাট বক্সে সেই তাদের প্রশ্নগুলোকে করতে পারে। আমাদের প্রোগ্রামের শেষে তাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমাদের স্পিকাররা দেবেন। ডিসক্রিমিনেশন এবং ডিফারেন্সের মাধ্যমে আমাদের সোসাইটিতে যে বিভিন্ন ধরনের অসুখ তৈরি হয়েছে, সেই অসুস্থতা থেকে সমাজকে বাঁচানোর জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া দরকার, বিভিন্ন ভাবে সচেতনতা দরকার, এবং তার বিভিন্ন দিকে আলোকপাত করেছেন ডক্টর সুকান্ত দাস খুব সুন্দরভাবে। এবং পরবর্তী আমাদের যিনি স্পিকার আছেন ডক্টর নবনীতা বাসু, হিউম্যান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ইনচার্জ, তিনি তার বক্তব্য প্রকাশ করবেন, বক্তব্য পেশ করবেন, এবং তিনি তুলে ধরবেন সমাজের আরেকটি যে বিভিন্ন আরেকটি যে রোগ আছে, আরেকটি যে অসুস্থতা আছে, সেটি কিভাবে আমাদের সমাজকে পিছিয়ে রেখেছে এবং কিভাবে সেই ব্যাপারগুলোকে সুন্দরভাবে মানে পরিবর্তন করা যেতে পারে, এবং তার জন্য আমাদের ছাত্র সমাজ কি কি করতে পারে এবং কিভাবে ভাবতে পারে, সেইগুলোর উপর আলোকপাত করতে আমাদের পরবর্তী বক্তব্য নিয়ে আসছেন ডক্টর নবনীতা বাসু। ওভার টু ইউ নবনীতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নন্দিতাদি। গুড আফটারনুন, গুড আফটারনুন এভরিওয়ান। আচ্ছা, আই অ্যাম অডিবল, আমি শোনা যাচ্ছে? ইয়েস ইফ ইউ আর, ক্যারি অন প্লিজ, ক্যারি অন। গুড আফটারনুন স্টুডেন্টস, মাই কলিগস, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই আজকে এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করার জন্য। যদিও আমি জানি না আমি কতটা তোমাদের সামনে কিভাবে মানে যেটা আমাকে বলা হয়েছে, মানে যে সম্পর্কে বলা হয়েছে বলতে, সেটা কতটা আমি
তুলে ধরতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের কাছে পৌঁছানোর জন্য এই উইমেন সেল সম্পর্কে যতটা আমি আমার পক্ষে সম্ভব আলোকপাত করা আমি চেষ্টা করব করার। আচ্ছা, প্রথমে আমি সুকান্ত দাকে জানাই তার এত সুন্দর একটা স্পিচের জন্য। আশা করি প্রত্যেকজন তোমরা যারা আজকে এই প্রোগ্রামে প্রেজেন্ট আছো তারা স্পিচটা মানে ভালো মতো, উনি স্যার কি বললেন সেটা নিশ্চয়ই খুব ভালো মতো তোমরা বুঝেছ। এবং ইকুয়াল অপরচুনিটির সঙ্গে উইমেন সেলের একটা দিস টু সেলস, এই দুটো সেলকে মার্চ করা হয়েছে, একটাই কারণ হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। এই জেন্ডার ডিসক্রিমিনেশন কথাটা আমরা বহু দিন ধরে আমাদের সোসাইটির একটা সমস্যা, একটা এমন একটা প্রবলেম যেটা কিনা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ফেজ অফ লাইফে লাইফে সবাই কিন্তু ফেস করে থাকে। সো কামিং টু দিস জেন্ডার ডিসক্রিমিনেশন, এই জেন্ডার ডিসক্রিমিনেশনের ওপরে আমি আজকে যে আলোকপাত করব তার জন্য এই যে উইমেন সেল, উইমেন সেল আমাদের কলেজে যে উইমেন সেল এই যে সেলটি আছে সেই সেলটি সম্পর্কে আমি তোমাদেরকে একটুখানি এই বিষয়ে কিছু তথ্য প্রদান করতে চাই, যেগুলো কিনা তোমাদের আশা করি তোমাদের সুবিধা হবে বুঝতে যে উইমেন সেল ব্যাপারটা কি, উইমেন সেল কিভাবে ফাংশন করে এবং তার কার্যাবলীগুলো কি কি। প্রথমেই বলি স্যার তোমাদের একটা কথা বলছিলেন, আশা করি তোমরা শুনেছ সবাই, যে জেন্ডার ডিসপ্যারিটি এফেক্ট দ্য ডেইলি লাইফ অফ দ্য উইমেন স্টুডেন্টস। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে উইমেন স্টুডেন্টসদের প্রতিদিনকার লাইফে তাদের যত রকমের সমস্যা আছে বা তারা যত রকমের সমস্যা সম্মুখীন হয় সেগুলো সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করা বা সেগুলো শেয়ার করা, এবং উইমেন সেল হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে কিনা স্টুডেন্টরা তাদের এই মতামতগুলো প্রকাশ করতে পারে বা তাদের যে কোনো রকম কোনো গ্রিভান্স তারা প্রকাশ করতে পারে। আমি একটুখানি তোমাদের, আমিও কিছু স্লাইড রেখেছি তোমাদের জিনিসটা বোঝানোর জন্য, আমি একটু স্লাইডটা প্রেজেন্ট করছি তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, উইমেন সেলের উইমেন সেল বলতে উইমেন ডেভেলপমেন্ট সেলও বলা হয়, যেটা কিনা আমি এক্ষুনি বললাম যে ইট ইজ মেন রোল হচ্ছে ভয়েসিং ওপিনিয়ন্স অন দ্য ইম্পর্টেন্ট ম্যাটার্স দ্যাট এফেক্ট দ্য ডেইলি লাইফ অফ দ্য উইমেন স্টুডেন্টস। আচ্ছা, এই উইমেন সেলের প্রথম উইমেন সেল গঠন হয়েছিল লেডি শ্রীরাম কলেজ, দ্যাট ইজ ইন দিল্লি, অ্যান্ড দ্য ইয়ার ওয়াজ 1985। ঠিক আছে, এবং বহুদিন 1985 মানে আজ থেকে প্রায় বহু বছর আগে, তারপরে মাঝখানে কিন্তু উইমেন সেল নিয়ে অতটা অত আলোকপাত ছিল না, কিন্তু বিশাখা জাজমেন্টের পর 1997 এ মুম্বাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি উইমেন ডেভেলপমেন্ট সেল প্রথম গঠন করে 2001 সালে। ঠিক আছে, সুতরাং এই যে উইমেন ডেভেলপমেন্ট উইমেন সেল ইউনিভার্স এই উইমেন সেল যেটা গঠন হলো 2001-এ, এবং তারপর থেকে কিন্তু উইমেন সেলের গুরুত্বটা খুব ভালো মতো আরো স্পষ্ট হয়ে উঠেছে যে উইমেন সেলটা কেন প্রয়োজন, কেন দরকার, ওয়াই ইট ইজ নিডেড। কারণ আমরা যতই মনে করি যে আমরা একটা আমরা এমন একটা আমরা সোসাইটিতে যেখানে আছি সেই সোসাইটিতে মোর অর লেস জেন্ডার ডিসক্রিমিনেশনটা সব জায়গায়, একটা সময় ছিল যখন সতীদাহ প্রথা ছিল, বাল্য বিবাহ ছিল, বাল্য বিধবারা ছিল, তাদের সেই সমস্যাগুলো, মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ দেওয়া হতো না। ঠিক আছে, সুতরাং সেই জায়গাগুলো থেকে ওভারকাম করা, সেগুলো শুনলে এখন আমাদের একটা বাবা, ওই সময়টা ওয়াজ আ ডিফারেন্ট টাইম, তো সেই টাইমটা ওভারকাম করে মেয়েরা উঠে এসছে ঠিকই, বাট নাও দ্য প্রবলেমস উইচ দে ফেস সেগুলোও কিন্তু দ্যাট ইজ অলসো চ্যালেঞ্জিং, মানে সেই চ্যালেঞ্জেস গুলো এখন আর সেই সতীদাহ আর উইমেন এডুকেশন পাচ্ছে না ওই কনসেপ্ট গুলো হয়তো নেই, কিন্তু
যে প্রবলেমস গুলো এমার্জ করছে সেগুলো আরো বেশি চ্যালেঞ্জিং ফর দ্য উইমেন। সো প্রবলেমস আর দেয়ার, সমস্যা কিন্তু সেখানে আছে, এবং সেই জন্য আগে আমরা একটু দেখে নেব যে কোন কোন ইস্যুস গুলো মূলত আমাদের একটু ফোকাস করাটা খুব দরকার, কোন কোন মূল বিষয়গুলোর উপর আমাদের একটু ফোকাস করতে হবে, যে উইমেন সেলের ইম্পর্টেন্সটা কোথায়, কেন, এবং উইমেন সেলে আমরা কোন কোন বিষয়গুলো বা কোন কোন ইস্যুগুলো মেনলি তুলে ধরবো, তুলে ধরতে চাই। প্রথম দেখো, প্রথম হচ্ছে ভায়োলেন্স এগেনস্ট দ্য উইমেন। এই ভায়োলেন্স এগেনস্ট উইমেন, উইমেন ভায়োলেন্স ইজ বেসিক্যালি প্রত্যেকটা সময়ে ইট ইজ হ্যাপেনিং ইন ভেরিয়াস ফর্মস। প্রত্যেকটা সময় ধরে ডোমেস্টিক ভায়োলেন্স বলো, ইট মে বি এনি টাইপস অফ ভায়োলেন্স, রেপ হতে পারে, অ্যাসল্ট হতে পারে, কোনো ব্রুটাল কোনো টর্চার হতে পারে, এনি ফর্ম অফ ডোমেস্টিক ভায়োলেন্স বা যাই হোক, এভরি টাইম ইট ইজ হ্যাপেনিং, খালি ফর্মস গুলো হচ্ছে ডিফারেন্ট। এবং তোমরা জানলে এটা অবাক, মানে হয়তো তোমরা জানো বা তোমরা যারা পড়াশোনা করছো, যে এই যে গ্লোবাল প্যান্ডামিক, এইটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স আরো বাড়িয়ে দিয়েছে। আজকে এই লাস্ট চার পাঁচ মাসের উপরে আমাদের যে এই একটা প্যান্ডামিক চলছে, দিস হ্যাজ বেসিক্যালি ইনক্রিজ দ্য ডোমেস্টিক ভায়োলেন্স ইন মানে একটা আরো বড়, আরো ইনক্রিজ করে দিয়েছে। এবং সার্ভেতে দেখা যাচ্ছে যে যেগুলো রেড জোন এরিয়া ছিল সেগুলোতে ডোমেস্টিক ভায়োলেন্স এর প্রেভেলেন্স কিন্তু অনেক বেশি ছিল। এবং তোমাদেরকে এখানে দেখো আমি একটা রিপোর্টও দিয়েছি যে এই 2020-তে মার্চ 25 এবং মে 31 এর মধ্যে 1477টা কমপ্লেন এসছে ডোমেস্টিক ভায়োলেন্সে, ঠিক আছে? সুতরাং এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেন গুলো এসছে, এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে এটাও বলা হয়েছে যে 80% 86% উইমেন তারা কিন্তু কমপ্লেনই করেনি ডোমেস্টিক ভায়োলেন্স, কিন্তু বেসিক্যালি অনেকে কমপ্লেন করেই না, তারা চুপচাপ সহ্য করে নেয়, আর এই সংখ্যাটাই কিন্তু বেশি। অনেকে আছে তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স থেকে হেল্প নেওয়ার চাই, বা হয়তো নিজের কেউ ক্লোজ কাকে তাকে শেয়ার করে, বাট দে নেভার কমপ্লেন। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু কমপ্লেন, ইট ইজ বেসিক্যালি আ ম্যাটার অফ কমপ্লেন। কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার হয়, সে কিন্তু কমপ্লেন করলে সেই মানুষটা কিন্তু অ্যারেস্ট হবে, ঠিক আছে? সুতরাং ডোমেস্টিক ভায়োলেন্স ইজ আ ভেরি ভেরি একটা ট্রমাটিক ইস্যু। এখন নেক্সট ওয়ানটা দেখো, নেক্সট আছে জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার ডিসক্রিমিনেশনের মূলত কারণগুলো হচ্ছে এই এই যে আমি এক্ষুনি বলছিলাম যে জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেট, হ্যাঁ, তার মূল কারণগুলো হচ্ছে স্টিরিওটাইপ থিঙ্কিং, অ্যান্টি ফিমেল সোশ্যাল বায়াস, ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ উইমেন। এই যে এক্ষুনি আমি কথাটা বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে সে যে কমপ্লেন করতে পারবে, সেই অ্যাওয়ারনেসটাই তার মধ্যে নেই, উইমেনদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই যে তারা কোনটা পারবে আর কোনটা পারবে না, সেই সেই জায়গাটাই তারা জানে না যে তারা কোনটা কোন কোন জিনিসগুলো করতে পারে। সেই জায়গাগুলো বেসিক্যালি দে আর আনঅ্যাওয়ার অফ দিস সিচুয়েশন। স্টিরিওটাইপ থিঙ্কিং কথাটার মানে হচ্ছে যে বেসিক্যালি জেন্ডার সোসাইটাল, জেন্ডার নর্মস বলে একটা জিনিস হয় যেটাকে বলে জেন্ডার রুলস, বা জেন্ডার থেকে কতগুলো, সোসাইটি থেকে কতগুলো রোলস পার্টিকুলারলি অ্যাসক্রাইব করা থাকে, যে দিস রোলস আর মেনলি মেন্ট ফর মেলস অ্যান্ড দিস রোলস আর মেনলি মেন্ট ফর ফিমেলস। এগুলো মেলসরাই করবে আর এগুলো ফিমেলসরাই করবে। নার্সিং অ্যান্ড টিচিং হচ্ছে মূলত ফিমেলসদের জন্য, আর মেলস মানে হচ্ছে তারা তারা পাইলট হবে, তারা ডাক্তার হবে, তারা এই হবে। সুতরাং মানে এই প্রফেশনস গুলো, দিস আর মেন্ট ফর মেলস, দিস আর মেন্ট ফর ফিমেলস। এবং পড়াশোনার ক্ষেত্রেও দেখবে অনেক সময় হয় যে এই জেন্ডার স্টিরিওটাইপটা বেসিক্যালি স্কুলের কাজে, ওয়ার্ক প্লেস, অনেক জায়গাতেই দেখা যায় যে সায়েন্স বেস সাবজেক্টস ইজ গুড ফর দ্য মানে বয়েজ, অ্যান্ড আর্টস বেস বা হিউম্যানিটিস বেস সাবজেক্টস আর বেস্ট ফর দ্য গার্লস। এরকম একটা কনসেপ্ট কিন্তু, বা এরকম একটা মাইন্ডসেট কিন্তু আমাদের সোসাইটি এখনো, আমাদের যদিও এত রিফরমেশনস হচ্ছে, এত মুভমেন্টস হয়, এত কিছু হয়, তাও যেন কোথায় একটা ব্যাক অফ দ্য মাইন্ডে সবার কিন্তু দেখবে এই জিনিসগুলো কিন্তু থেকে আছে, থাকতে এখনো আছে কারোর কারোর ক্ষেত্রে। আচ্ছা, ল্যাক অফ ফিমেল এডুকেশন। ফিমেল এডুকেশনের
রুরাল এরিয়াজে মেনলি এই সমস্যাটা হচ্ছে রুরাল এরিয়াজে। রুরাল এরিয়াজে সমস্যাটা কিরকম না, এখনো সেদিন আমি ইন্টারনেটে একটা আর্টিকেল পড়ছিলাম, ওখানে দেখছি যে রুরাল মানে গ্রামের দিকে বাবা মা মনে করে যে মেয়ে হচ্ছে সে 2 দিন পরে তার বিয়ে হয়ে যাবে, তার আবার লেখাপড়া করে কি হবে, সে টু হাই লেভেলস অফ ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি, পুয়ার নিউট্রিশনাল স্ট্যাটাস, লো আর্নিং পোটেনশিয়াল অ্যান্ড লিটল অটোনমি। তার মানে বুঝতে পারছো, ফিমেল এডুকেশনটা না হলে, এডুকেশন না পেলে তার সাথে কতগুলো জিনিস রিলেটেড, তার সাথে মর্টালিটি রিলেটেড, তার সাথে নিউট্রিশনাল স্ট্যাটাসটাও তার পুয়র হয়ে যাচ্ছে, তার আর্নিং পোটেনশিয়ালিটিও কমে যাচ্ছে, এবং তার আলটিমেটলি হাউস হোল্ডে তার অটোনমিটাও কমে যাচ্ছে। তার মানে এডুকেশন ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিদ্যাসাগর মেয়ে মহিলাদের এডুকেশন শুরু করেছিলেন ঠিকই এবং প্রবর্তন করেছিলেন ঠিকই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু মেয়েরা লেখাপড়ার অধিকার হয়েছে তাদের, তারা লেখাপড়া করতে পারে, কিন্তু এখনো অব্দি কোথাও যেন দৃষ্টিকোণ গুলো এখনো কোথাও কোথাও যেন একটু ফাঁক রয়ে গেছে। কারণ মেয়েদের যতক্ষণ না পুরো সিনারিওটা চেঞ্জ হবে, টেম্পোরারি কিছু কিছু জায়গায় আরবানাইজেশন আর আরবান এরিয়াস গুলো তো শুধু আমাদের এরিয়াস না, উই শুড থিঙ্ক অফ এভরি স্ফিয়ার, প্রত্যেকটা স্ফিয়ার কেই আমাদের কিন্তু ভাবা উচিত। এবং আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে হেলথ অ্যান্ড নিউট্রিশন। এই হেলথ অ্যান্ড নিউট্রিশনে দিস আর অফেন নেগলেক্টেড, এগুলো কিন্তু হেলথ আর নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য উইমেন আর বেসিক্যালি ভেরি মাচ নেগলেক্টেড, অ্যান্ড দিস হ্যাপেন্স অ্যাট দ্য ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। আমি ফর এক্সাম্পল বলি, একটা ডিউরিং প্রেগনেন্সি বা পোস্ট প্রেগনেন্সি, হ্যাঁ এই সময় যে পোস্ট ন্যাটাল কেয়ার বা প্রি ন্যাটাল কেয়ার, এই যে টার্মস গুলো আমরা বেসিক্যালি ইউজ করে থাকি, এই জায়গাগুলোয় অ্যাওয়ারনেসটা খুবই কম, এবং অ্যাওয়ারনেসটা খুব কম বলেই নিউট্রিশনাল রিস্ক গুলো কিন্তু দিনের পর দিন খুবই বেড়ে যাচ্ছে। এবং আয়রন ডেফিসিয়েন্সি, তার মধ্যে একটা আমি একটা খালি এক্সাম্পল তোমাদের বলি, যেটা খুব কমন একটা ডিসঅর্ডার, সেটা হচ্ছে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ইট ইজ আ ভেরি কমন মানে একটা একটা প্রবলেম, যেটা কিনা একটা নিউট্রিশনাল রিস্ক বলা যেতে পারে। তো সো মেজরিটি অফ দ্য উইমেন সাফার ফ্রম দিস টাইপ অফ প্রবলেম। তাহলে সেই জায়গাগুলো, এই জায়গাগুলো, এই যে এতগুলো ইস্যুস আমরা বললাম, এই ভায়োলেন্স, জেন্ডার ডিসক্রিমিনেশন, ফিমেল এডুকেশন বা হেলথ নিউট্রিশন, এই জিনিসগুলোর ওপরে আলোকপাত করলে আমরা বুঝতে পারবো যে উইমেন সেলের রোলটা বা উইমেন সেল কিভাবে তার ফাংশনিংটা করবে। কারণ এই ইস্যুস গুলোকে রিয়েলাইজ না করলে আমরা কিছুতেই উই উইল নট এবল টু রিচ। এবং তোমরা যারা ছাত্র ছাত্রীরা আছো, আশা করি এখানে ফুড নিউট্রিশন অনার্স এর স্টুডেন্টরাও আছো, তারা কমিউনিটি নিউট্রিশন, নিউট্রিশনাল বিভিন্ন প্রোগ্রামস নিয়ে, মানে তারা তো নিউট্রিশন নিয়ে পড়ছো, তো অনেক রকম প্রোগ্রামস, এবং ভবিষ্যতে আজকে আমাদের এই উইমেন সেলের বা ইকুয়াল অপরচুনিটি উইমেন সেলের সঙ্গে নিউট্রিশনাল প্রোগ্রামস গুলো যদি তোমরা ভবিষ্যতে এর কাণ্ডারি হয়ে অনেক কাজ করতে পারো, আশা করি কমিউনিটিতেও অনেক রকম মানুষকে তোমরাই সহায়তা করতে পারবে, ইফ ইউ পিপল রিচ আউট। ঠিক আছে, এবারে নেক্সট আমরা আসছি যে এই সেলটা কিভাবে কাজ করছে, হাউ দ্য সেল ইজ ওয়ার্কিং। এই সেলের মূল কাজ হচ্ছে, এরা একটা প্ল্যাটফর্ম, উইমেন সেলের কাজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা প্রত্যেকটা ছাত্র ছাত্রী কমফর্টেবলি পার্টিসিপেট করতে পারে এবং তাদের প্রত্যেকটা ভিউজ বা প্রত্যেকটা ওপিনিয়ন তারা কমফর্টেবলি শেয়ার করতে পারে সবার সঙ্গে। সো দ্যাট মাচ অফ কমফর্টেবল এনভায়রনমেন্ট ইজ প্রোভাইডেড ইন উইমেন সেল, এই পরিবেশটা কিন্তু উইমেন সেল থেকে প্রোভাইড করা হবে। সুতরাং সেই এনভায়রনমেন্টে আশা করি ছাত্রছাত্রীদের সুবিধা হবে একে অপরের সাথে ইন্টারাকশন করতে। সো ইউ পিপল, তোমাদেরকে আমার কাছে তোমাদের কাছে আমার একটা আর্জি, যে ডোন্ট থিঙ্ক যে এখানে এই সেলটা বা এই প্ল্যাটফর্মটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারাকশনাল প্ল্যাটফর্ম, যেখানে কিনা তোমরা সবাই সবার সাথে ইন্টারাকশন করতে পারো। এ না যে একটা সেল আমরা কি গ্রিভান্স পুট করে চলে এলাম, ইটস নট দ্যাট। এখানে কিন্তু ইউ পিপল হ্যাভ এভরি রাইট টু শেয়ার ইউর ওপিনিয়ন্স, অ্যান্ড ইউ ক্যান ইন্টারাকশন ইন্টার অ্যান্ড ইউ ক্যান ইন্টারাক্ট উইথ
এভরিওয়ান ওভার হিয়ার। আর এটার আর একটা কাজ হচ্ছে যে অ্যাক্টিভলি জেন্ডার ইকুয়ালিটিটাকে প্রমোট করা, যেটা কিনা যার জন্য ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড উইমেন সেল দে হ্যাভ বিন মার্চ টুগেদার। কারণ জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ডিসপ্যারিটির জন্যেই অনেক জায়গায় অনেক কিছু ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হয়। সুতরাং সেই জায়গাটায় জেন্ডার ইকুয়ালিটিটা যতক্ষণ না আসবে, যতক্ষণ না মানুষের চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে রিচ করাটা, কোনোভাবেই প্রোগ্রামগুলোকে সাকসেসফুল করা কিন্তু সম্ভব হবে না। আচ্ছা, এই সেলের, উইমেন সেলের এবার আসি উদ্দেশ্যগুলো, মেন উদ্দেশ্যগুলো আমাদের কি। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে মেকিং অ্যাওয়্যার অফ দ্য রাইটস, ঠিক আছে, সবাইকে তোমাদের অধিকারগুলো সম্পর্কে জানা, যে তোমাদের অধিকারগুলো কি আছে। যেটা আমি প্রথমেও তোমাদের বলছিলাম যে মূলত যে সমস্যাগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিকারগুলো সম্পর্কে অনেকের কোন রকম কোন জ্ঞান, মানে কোনটা কোনটা আমার অধিকার, কোনটা আমি করতে পারবো, কোনটা আমার করা উচিত, এই বিষয়ে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করাটা কিন্তু খুব দরকার। আর একটা হচ্ছে ডেভেলপিং ডিসিশন মেকিং এবিলিটিস অ্যান্ড বি সেলফ ডিপেন্ডেন্ট, নিজেদের ডিসিশন নেবার ক্ষমতা, নিজেরা স্বয়ংনির্ভর হওয়া, নিজের স্বয়ংনির্ভর হওয়া, আজকে বাবা মার উপর নির্ভর, কালকে স্বামীর উপর নির্ভর না, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। হাউ ইউ পিপল আর গোয়িং টু বি সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট কিভাবে হওয়াটা তোমাদের উচিত, অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ নেসেসারি জেন্ডার ইকুয়ালিটির জন্য, এটা প্রচন্ড পরিমাণে কিন্তু প্রয়োজন। রেজিং দ্য ভয়েস এগেনস্ট অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন, প্রত্যেকটা ডিসক্রিমিনেশনের এগেনস্টে নিজেদের ভয়েস রেজ করা, মানে প্রতিবাদ জানানো যে কোনো রকমের ডিসক্রিমিনেশনে। হেল্পিং ইন চেঞ্জিং দ্য মাইন্ডসেট, এই এই অবজেক্টিভটা, এই উদ্দেশ্যটা হচ্ছে এই হেল্পিং ইন চেঞ্জিং দ্য মাইন্ডসেট, মানুষের চিন্তাধারা। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মানুষের চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন আনা। আমাদের যদি চিন্তাধারাতে পরিবর্তন না আসে, তাহলে কিন্তু সমাজের কোনো রকম কোনো সংস্কারমূলক কাজেই আমরা কোনোদিনই অগ্রগতি হতে পারবো না। ফার্স্ট অফ অল উই নিড টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেটটা আগে চেঞ্জ করতে হবে, যে ব্লু ইজ ফর বয়েজ অ্যান্ড পিঙ্ক ইজ ফর গার্লস, নীল মানে ইট ইজ মেন্ট ফর বয়েজ অ্যান্ড পিঙ্ক মানে ইজ মেন্ট ফর গার্লস, এই যে আমাদের একটা মাইন্ডসেট হয়ে আছে। সুতরাং এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। অ্যাসিস্টিং ইন ওভারঅল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, পার্সোনালিটি নিজেদের ব্যক্তিত্ব সাধনের, তোমাদের ব্যক্তিত্ব সাধনের জন্য কিন্তু উইমেন সেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ একটা এই যে অধিকার সম্পর্কে জানা বা নিজেদের নিজেদের মধ্যে সচেতনতা বোধটা তুলে জাগিয়ে তোলা, নিজে স্বয়ং নির্ভর হওয়া, এইসব মাধ্যমে মানেই তো হচ্ছে তোমাদের ব্যক্তিত্বটাকে আরো ভাবে বিকশিত করা। আর একটা হচ্ছে হেল্পিং ইন নোয়িং দ্য ইম্পর্টেন্স অফ গুড হেলথ, নিউট্রিশন অ্যান্ড ফ্যাসিলিটিস। আমি বলবো যেহেতু উইমেন সেল, উইমেন সেলের কর্মসূচিগুলোর মধ্যে কিছু নিউট্রিশনাল প্রোগ্রামস ইনসার্ট করলে আমার মনে হয় ফিউচারেও আমাদের সবার মানে খুবই সুবিধা হবে। কারণ ইট ইজ দিস নিউট্রিশন অ্যান্ড হেলথ ইজ ভেরি মাচ রিলেটেড উইথ উইমেনদের, এটার একটা এটা একটা কিন্তু খুব ক্রিটিক্যাল ইস্যু, এটা একটা খুব প্রবলেম, মানে এটা ওয়ান অফ দ্য মানে এতগুলো প্রবলেমস এর মধ্যে একটা প্রবলেম, যেটা কিনা কিন্তু অ্যাড্রেস করাটা খুব দরকার। এবং সেটা উইমেন সেলের মাধ্যমে আমার মনে হয় কিছু কর্মসূচি নিলে সেটা ভবিষ্যতে সবার জন্য খুবই কল্যাণমূলক হবে। নাও কিছু কিছু তোমাদের রাইটস আছে, মানে যেটা আমি তোমাদের বলছিলাম যে অনেকে অনেকগুলো অনেকেই এই রাইটস গুলো সম্পর্কে অবগত না, যে কি রাইটস আছে যেগুলো সম্পর্কে অ্যাওয়ার হওয়াটা খুব দরকার। প্রথম হচ্ছে উইমেন হ্যাভ দ্য রাইট টু ইকুয়াল পে, এই কাজের ক্ষেত্রে বলো বা যেখানেই বলো একটা পেমেন্ট ডিসক্রিমিনেশন কিন্তু হয়, ঠিক আছে। এবং রিসেন্টলি একটা সার্ভেতে আমি দেখেছি যে মহিলাদের অনলি কন্ট্রিবিউট 18% টু কান্ট্রিজ জিডিপি, ঠিক আছে।
সুতরাং শুধু 18%, এবং মহিলাদের ওয়ার্ক ফোর্স পার্টিসিপেশন সেরকম নেই বলেই কিন্তু আমাদের ইকোনমিক্যাল মানে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটাও কিন্তু সেরকম ভাবে হ্যাম্পার্ড হয়। কারণ উইমেনরা 85% অফ দ্য টাইম দে স্পেন্ড ইন দেয়ার হাউস হোল্ড ওয়ার্ক। সুতরাং হাউস হোল্ড ওয়ার্কে 85% টাইম স্পেন্ড করে, তার ফলে তাদের দে গেট অনলি 15% টাইম। তো সেই 15% টাইমের মধ্যে একটা মানুষের পক্ষে সম্ভব যে সে কিভাবে ব্যালেন্স করবে? এবং আমি যে প্রথমে যেটা তোমাদের বলেছিলাম যে অনেক মহিলা কিন্তু অবগত নয়, অনেক মহিলা কিন্তু অবগত নয় যে কোন রাইটসটা তার আছে বা এই রাইটসটা সে উপভোগ করতে পারে, বা তার কোন কোন লিগ্যাল হোক বা যে কোনো রাইটসই হোক সেগুলো তার কি কি অধিকার আছে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে যে রাইট টু কমপ্লেন এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এইটা একটা খুব মারাত্মক রকমের সমস্যা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এবং কোথাও না কোথাও কোনো না কোনো ফেজে গার্লস ফেস দিস টাইপ অফ প্রবলেমস, এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রবলেমস কিন্তু মেয়েরা ফেস করে, এবং দিস প্রবলেমস আর সামটাইমস আনটোল্ড। কোনো কোনো সময় কিন্তু এই প্রবলেমস গুলো বলা হয় না, তারা বলে না, তারা প্রতিবাদ করতে ভয় পায়, তারা ভাবে প্রতিবাদ করলে লোকে তাদেরকে খারাপ মনে করবে। বাট নো, দে হ্যাভ এভরি রাইট টু প্রোটেস্ট এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড এনি কাইন্ড অফ হ্যারাসমেন্ট। তাদের কিন্তু যথেষ্ট অধিকার আছে তাদেরকে কেউ হ্যারাস করলে সেই সম্পর্কে অভিযোগ করার। এবং বাসে বলো, আজকে কোনো পাবলিক ট্রান্সপোর্ট হোক, যে কোনো জায়গাতেই হোক, মহিলা মেয়েদের অনেক রকমের এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে আছে অনেকে সহ্য করে নেয়, বাট দিস এই যে সহ্য করে নিচ্ছে যারা, সেই সহ্য করে নেবার ফলে কিন্তু ওই মানুষটাকে আরো বেশি মানে আরো বেশি সে কিন্তু আরো বেশি এনকারেজমেন্টটা পায়। সুতরাং এই জায়গাটাতে তাকে যদি তার প্রোটেস্ট কোনো রকম না হয়, তাহলে কিন্তু এই জায়গাগুলো আর কোনোদিনই মেয়েরা কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। বিকজ দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড রাইট সিচুয়েশন যেখানে কিনা প্রত্যেকটা মেয়ের দে হ্যাভ টু কমপ্লেন এগেনস্ট সেক্সুয়াল এনি টাইপ অফ হ্যারাসমেন্ট দে ফেস। রাইট টু প্রোটেস্ট এগেনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স, এটা আমি আগেও বলেছি তোমাদের কিছু, যখন ডোমেস্টিক ভায়োলেন্সটা বলছিলাম তখন যেটা বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্স এর বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদ জানানো, ওই এটাই যে বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ বলতে চায় না, এটা একটা সমস্যা, এটাই হচ্ছে মূলত সমস্যা। কিন্তু আমাদের উইমেন সেলের মাধ্যমে, আমাদের উইমেন সেলের কর্মসূচি হচ্ছে তোমাদের মধ্যে সেইটা জাগরিত করে তোলা, যাতে কিনা তোমাদের রাইটস গুলো সম্পর্কে অবগত করা, যাতে কিনা তোমরা ভবিষ্যতে ইন ফিউচারে যে কোনো সিচুয়েশনে হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে হোক, এগুলো এগুলো তোমাদের জানা থাকে। কারণ বিকজ ইফ ইউ পিপল ডোন্ট নো, তোমরা তোমাদের ফিউচার জেনারেশন কেও কিন্তু প্রিপেয়ার করতে পারবে না। নেক্সট হচ্ছে উইমেন হ্যাভ দ্য রাইট টু রেজিস্টার ভার্চুয়াল কমপ্লেন্টস। ভার্চুয়ালি কমপ্লেন করলেও সেই কমপ্লেন কিন্তু নেওয়া হয়, এটা অনেকেই হয়তো অনেকে জানা নেই যে ভার্চুয়ালি কমপ্লেন করলে একটা মেইল করো, ফ্যাক্স করো, যে কোনো ভার্চুয়াল মোডে যদি কমপ্লেন কোনো মহিলা করে সেই কমপ্লেন কিন্তু নিতে সবাই কিন্তু বাধ্য। আর একটা হচ্ছে উইমেন হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট এগেনস্ট ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন। ইনডিসেন্ট যে কোনো ফর্ম অফ, সে মোবাইলে কোনো ছবি পাঠানোর মাধ্যমে হোক কি অন্য কোনো ভাবে, তাকে যদি কোনো ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন তার সামনে করা হয়, সেটারও কিন্তু প্রোটেস্ট করার তার রাইট আছে এবং কমপ্লেন করার তার রাইট আছে। দিস অল দিস থিংস, হ্যাঁ, যখন তোমাদের উইমেন সেলের প্রোগ্রামস গুলো বা কর্মসূচি গুলো আরো যখন তৈরি মানে নেওয়া হবে, তখন এই লিগাল অনেকগুলো লিগাল রাইটস আছে, লিগাল প্ল্যাটফর্ম গুলো যেখানে যেখানে দাঁড়িয়ে তোমরা তোমাদেরকে আরো ভালো মতো বুঝিয়ে দেওয়া হবে বা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন গুলো কোন কি সেকশনসে কিভাবে কোন জিনিসগুলো পড়ে এবং কিভাবে তোমরা সেইগুলো সম্পর্কে ভবিষ্যতে প্রোটেস্ট করবে বা প্রতিবাদ জানাবে। নেক্সট হচ্ছে উইমেন হ্যাভ দ্য রাইট টু কমপ্লেন এগেনস্ট স্টকিং। স্টকিংটা কিন্তু জেনে রাখবে ইটস আ ভেরি স্টকিং নামটা শুনে মনে হয় স্টকিং বেসিক্যালি জিনিসটা হচ্ছে, ধরো কোনো মেয়েকে কেউ ফলো করছে, একদিন
হলো, দুদিন হলো কেউ ফলো করে, ইগনোর করলো, ও ঠিক আছে ফলো করছে, ও দুদিন পরে আবার। বাট নো, স্টকিং ইজ বেসিক্যালি এই প্রথম, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। এবং স্টকিংটা কিন্তু মারাত্মক, ইট ইন এনি ফর্ম ইট ইজ বেসিক্যালি আ ক্রাইম, কারণ এই ফলো করতে করতে সে তো তোমার কোনো ক্ষতির করে দিতে পারে। অ্যান্ড ম্যাক্সিমাম এই হরিয়ানাতে একটা আমি আর্টিকেলে দেখেছি যে হরিয়ানাতে রিসেন্টলি এরকম অনেকগুলো কেস ঘটেছে যে স্টকিং, এবং তার 40 না 45 দিন পরে সেই মহিলাকে ব্রুটালি মার্ডার করা হয়েছে। সো ডোন্ট টেক স্টকিং ভেরি লাইটলি, স্টকিং জিনিসটাকে কিন্তু কেউ লাইটলি নেবে না। কেউ ফলো করছে বা কেউ তোমাকে ফোন কল করে, দিনের পর দিন ফোন করে, রাতে ফোন করে, কেউ হয়তো কাউকে হ্যারাস করছে। সো ইউ শুড বি ভেরি মাচ অ্যাওয়ার অফ দিস সিচুয়েশন, দিস ইজ কল্ড স্টকিং। এই প্রথমটা, প্রথম দিন থেকে, ইনিশিয়াল স্টেজ থেকে যদি ইন দ্য বাড, মানে গোড়ায় যদি ব্যাপারটাকে গোড়ায় বিনষ্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু জিনিসটার ওখানে ইনিশিয়াল স্টেজেই বন্ধ হয়ে যায়। সো ইউ হ্যাভ দ্য এভরি রাইট টু কমপ্লেন এগেনস্ট স্টকিং। আর একটা হচ্ছে, উইমেন হ্যাভ এ রাইট টু জিরো এফআইআর। এই জিরো এফআইআর এর কনসেপ্টটা এসছে বেসিক্যালি নির্ভয়া 2012, আশা করি সবাই জানো ঘটনাটা, নির্ভয়া 2012 ঘটনার পরে, ইরেসপেক্টিভ অফ দ্য জুরিসডিকশন, তুমি কোথায় আছো, হয়তো তুমি থাকো এক জায়গায় এবং তোমার সাথে ঘটনাটা ঘটেছে আর এক জায়গায়, বাট ইউ ক্যান পুট এফআইআর, অ্যান্ড দ্যাট এফআইআর, সেই এফআইআরটাকে কোনো সিরিয়াল নাম্বার ওই পুলিশ স্টেশনে দেওয়া হয় না, একটা জিরো নাম্বার দিয়ে সেই ডকুমেন্টস গুলো তার জুরিসডিকশনে পরে শিফট করে দেওয়া হয়। বাট একটা এফআইআর তুমি লঞ্চ করো, তুমি ওই জুরিসডিকশনে বিলং করো না বলে তুমি এফআইআর করতে পারবে না, সেটা কিন্তু এখন আর নেই, সেই কনসেপ্টটা কিন্তু এখন উঠে গেছে। সুতরাং জিরো এফআইআর কনসেপ্ট ইজ ভেরি মাচ, ইট ইজ ভেরি মাচ বলতে পারো যে এফেক্টিভ কমপ্লেনিং গ্রাউন্ড ফর দ্য ফিমেলস, ঠিক আছে। সুতরাং এই যে রাইটস গুলো তোমাদেরকে আমি বললাম, এই যে যে অধিকার গুলোর কথা, সুতরাং এই যে রাইটস গুলো বলো বা এই অধিকার গুলো বলো, এই প্রত্যেকটা রাইটস কিন্তু একটা জিস্টে আমি তোমাদের জাস্ট এমনি বললাম, বাট দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ রাইটস। লিগাল রাইটস আছে, প্রপার্টি রাইটস আছে, ম্যারিড উইমেনদের কি কি রাইটস আছে, এরকম বিভিন্ন রকমের আরো রাইটস আছে, যেগুলো কিনা তোমাদের এরপরে যে আমরা বিভিন্ন কর্মসূচিগুলো নেব, সেই কর্মসূচিগুলোর মাধ্যমে তোমাদের সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে অবগত করা হবে। কারণ তোমাদের আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা যদি, ইফ ইউ পিপল আর নট অ্যাওয়ার অফ ইউর সেলফ, তাহলে কিন্তু তোমরা নিজেরা নিজেদের কোনো দিন সুরক্ষা দিতে পারবে না। তোমাদের আগে নিজেদের কনসিয়াস হতে হবে, ইউ পিপল নিড কনসিয়াসনেস ফার্স্ট। নিজেরা কনসিয়াস হলে তবেই তোমরা, ইউ পিপল উইল বি এবল টু প্রোটেক্ট ইউর সেলফ। নিজেদের প্রোটেকশনটা কিন্তু নিজেদের কাছে, যে কোন কোন জায়গাগুলো তোমাদের জানা খুবই দরকার। আর একটা আমি তোমাদেরকে লাস্ট এইটুকু বলতে চাই যে এই যে ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড উইমেন সেল থেকে আমাদের যে কর্মসূচিগুলি নেওয়া হবে, তাতে তোমাদের অংশগ্রহণ করাটা কিন্তু খুবই দরকার। কারণ আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো আমি কতটা আজকে তোমাদের পৌঁছাতে পেরেছি, তোমাদের কাছে আমি জানি না, কিন্তু তোমাদের প্রয়োজনটা ঠিক এক্সাক্টলি কোথায়, আশা করি সেইটুকু আমি তোমাদের বোঝাতে পেরেছি। কারণ তোমরা যদি পার্টিসিপেট না করো, তোমরা যদি না আসো, তাহলে কিন্তু এই প্রোগ্রামস গুলোকে আমরা কোনোদিনই সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ নবনীতা, বিভিন্ন ব্যাপারগুলোকে, উইমেন রিলেটেড ইস্যুগুলোকে খুব সুন্দরভাবে, মানে বর্তমান পরিস্থিতিকে তুলে ধরার জন্য স্টুডেন্টদের সামনে এবং আমাদের সবার সামনে খুব স্বল্প পরিসরের মধ্যে তুমি মানে পুরো ব্যাপারটাকে, পুরো চিত্রটাকে তুলে ধরেছো, অসাধারণ, খুব সুন্দর। আজকের এই প্রোগ্রামে যারা যারা স্টুডেন্টরা উপস্থিত আছে তাদেরকে আবার বলছি, তাদের মনে কোনো প্রশ্ন এলে তারা সেই প্রশ্নটা চ্যাট বক্সে লিখতে পারে। এর পরের যে পোর্শনটা আছে আমাদের প্রোগ্রামে, দ্যাট ইজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ সেশন, সেই সেশনটা শুরু করার জন্য আমি শ্রেয়সী চ্যাটার্জিকে কানেক্টেড হতে অনুরোধ করছি। ওভার টু ইউ শ্রেয়সী। থ্যাংক ইউ নন্দিতা ম্যাডাম, আমরা একটা খুব সুন্দর আজকে অনুষ্ঠান দেখলাম।
এবং অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনে এই অনুষ্ঠানের ফলে জেগে ওঠা উচিত। কিন্তু চ্যাট বক্সে আমাদের স্টুডেন্টদের থেকে আমি কিছু প্রশ্ন পাইনি, কিন্তু এই ইন্টারঅ্যাকটিভ সেশনটায় যাওয়ার আগে আমি আরেকবার সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে যদি ই সার্টিফিকেট চাও তাহলে যারা গুগল মিট অ্যাটেন্ড করছো তাদের চ্যাট বক্সে লিঙ্কটা দেওয়া আছে, এবং যারা ইউটিউব লাইভ স্ট্রিম দেখছো ইউটিউব লাইভ স্ট্রিমের তলাতেও লিঙ্কটা দেওয়া আছে। ইন্টারঅ্যাকটিভ সেশনটাতে তাহলে আমরা শুরু করছি। আমার কিছু সহকর্মীর থেকে আমি কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলো আমি আমাদের স্পিকারদের ধরতে চাইছি। প্রথম প্রশ্নটা করেছেন যে এই যে সাইটিতে উইমেন রিলেটেড ইস্যুস আছে সেইগুলোকে সলভ করার জন্য স্টুডেন্টরা কিভাবে অ্যাক্টিভলি ইনভলভ হতে পারে, এই প্রশ্নটা যদি সুকান্ত স্যার উত্তর দিতে পারেন যে হোয়াট রোল ক্যান স্টুডেন্টস প্লে ইন প্রমোটিং অ্যান ইনক্লুসিভ এনভায়রনমেন্ট। সুকান্ত স্যার থ্যাংক ইউ, কিন্তু প্রথমেই বলি যে এটা একটুখানি আমার মানে ব্যাপারটা হয়ে যাবে অনেকটাই যে অন্য একটা জায়গাতে বিচরণ করা, কারণ আমি একটু বলেছি ইকুয়াল অপরচুনিটি সেলে নিয়ে কিছুটা। এখন এই ব্যাপারটা যেহেতু উইমেন সেলের বিষয়টা দেখছেন আমার নবনীত ম্যাডাম, আমার মনে হয় উনি বলি ভালো হবে। তো শুধু একটু কথা আমি বলতে পারি, যেহেতু প্রশ্নটা আমাকে উদ্দেশ্য করেই করা হয়েছে, সেটা হচ্ছে যে উইমেন সেলের বিষয়টাতে যে মানে ছাত্রছাত্রীদের ইনভলভমেন্টের জায়গাটা খুব পরিষ্কার করে বলতে গেলে এরকম হতে পারে যে প্রথম কথা হচ্ছে তাদের অভূতপূর্ব এনার্জি রয়েছে, এবং এই এনার্জিটাকে আমরা যদি ট্যাপ করতে পারি সেই অর্থে, তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারি। অর্থাৎ আমাদের যে কথাবার্তা, অর্থাৎ উইমেনদের ডেভেলপমেন্টের জন্য যা যা করা উচিত, এবং একটা কথা আমি শুনছিলাম ওনার বক্তৃতা, তাতে আমার একটা কথা শুনে মানে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে এইরকম যে ব্যাপারটা এরকম হতে পারে যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, এখন উইমেন এম্পাওয়ারমেন্টটা কিন্তু কথাটা খুব জটিল এবং তার বহুবিধ বিষয় রয়েছে। বহুবিধ বিষয়টা এইরকম যে এম্পাওয়ারমেন্ট মানে এরকম নয় যে শুধু মহিলারা চাকরি করলেই এম্পাওয়ার্ড হয়ে গেলেন, অবশ্যই সেখানে একটা ফিনান্সিয়াল বা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হলো, দ্যাট ইজ নট যা বাংলায় বলি পাত্তা দেওয়া, পাত্তা দিয়ে দিন। আমি বলি না না, তুমি এগুলো বুঝবে না, এটা ব্যবসার ব্যাপার, বুঝবে না। আরে এই না বোঝার জায়গাটা কোথায়? হয়তো জটিল অঙ্ক আমরা বুঝতে না পারি, কেউ সেটা না বুঝতে পারে, কিন্তু সেটা নয়। অর্থাৎ আমি বলতে চাইছি একজন চাকরি করতে পারেন কিন্তু তার মানে তিনি এম্পাওয়ার্ড হয়ে গেলেন সেটা নয়, যতক্ষণ না তিনি ডিসিশন নেওয়ার জায়গায়, এই যেটা শেক্সপিয়ার বলেছিলেন যে গিভ এভরি ম্যান দাইন ইয়ার বাট ফিউ দাই ভয়েস, সকলের কথা তুমি শোনো কিন্তু ভয়েসটা তোমার নিজের কাছেই রাখো, সেটা তুমিই বলবে। অর্থাৎ এই ডিসিশনটা বলার জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ডিসিশন তৈরি করার জায়গাটা, সেই জায়গাটাই আমরা আমাদের ছাত্রছাত্রীদের শেখাতে পারি যে তুমি যখন কিছু বলবে মানে তোমার বাড়িতে কোনো আলোচনা হলো কিছু হলো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এটাই বলার চেষ্টা করেছি যে ডিসিশন মেকিং বলতে তাদের ডিসিশন নেবার ক্ষমতাটা তৈরি করে দেওয়া, একদমই তাই। তারাই হচ্ছে বেসিক্যালি এই জেনারেশনটাকে রিপ্রেজেন্ট করে, এবং তারা তারা যদি আজকে নিজেদের ডিসিশন নিজেরা নেওয়ার ক্ষমতাটা নিজেরা ডেভেলপ করতে পারে, এবং দ্যাট ইজ ক্যারিড ফরওয়ার্ড না, সেটাই তো ভবিষ্যতে আরো একদমই তাই এবং ফরওয়ার্ড হতে থাকে। এবং এখানে আরেকটা কথা বলা দরকার, মানে সেটা হচ্ছে যে এই যে যখনই আমি বলি যে তোমরা মানে ক্যাপাসিটেটেড হবে এবং হলেই কিছুটা হলেও কাজ করতে পারবে, এটুকুই আমার তরফ থেকে। আমি সেই জন্যই বললাম যে আগে মেয়েদের নিজেদের অধিকার গুলো কি সেটা তো আগে জানতে হবে, কারণ অধিকার গুলো না জানলে তো তারা পরবর্তী পদক্ষেপ গুলো কিছুতেই তারা কিছুই পার্টিসিপেট করতে পারবে না, তাই না? এবং অধিকার গুলো নিজেদের জানাটা তাদের খুব প্রয়োজন। একদম ঠিক কথা, যদি না আমরা অধিকার জানি তাহলে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটাই যদি না আসলো তাহলে অধিকার জানার সূত্রেই কিন্তু অ্যাওয়ারনেসটা আমাদের ভেতর আসবে। এইটা বলেই আমি এখন অনুরোধ করব আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর কমলা মিত্রকে, উনি যদি এসে একটু ভোট অফ থ্যাংকস দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করেন। ডক্টর মিত্র, হ্যাঁ, ধন্যবাদ সকলকে, আলপনা এবং আমার
ইকুয়াল অপরচুনিটি ওমেন্সেল দুটি কমিটির মেম্বারদেরই আমি অসংখ্য শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অর্গানাইজার জন্য, এবং আমার ছাত্রছাত্রীদের সব থেকে জানাই আরো শুভেচ্ছা অভিনন্দন, কারণ তারা অংশগ্রহণ করেছে। তবে আমি খুবই আশাহত, কারণ এত স্টুডেন্টস থাকা সত্ত্বেও মাত্র এই কজন আমাদের জয়েন করতে পেরেছে। এইটাই হলো প্রথম ধাপ সেন্সিটাইজিং এর, যে প্রতিটা যাতে তারা কিভাবে অংশ করে সেটা পৌঁছে দিবার, যে যখন প্রতিটা ডিপার্টমেন্ট তার বন্ধু নিয়ে যেন আসতে পারে, ফার্স্ট কাজ হবে এটাই দিয়ে, এবং তারপর যে মেল আইডিটা দেওয়া হবে তোমাদের, সেই মতন আমাদের কর্মসূচি গুলো ঠিক করব এবং পরবর্তীকালে সেই ভাবে আমরা এগিয়ে যাব। আর তোমরা আমাদের সাথে থেকো, আমরাও তোমাদের সঙ্গে আছি, অসংখ্য ধন্যবাদ। আজকে প্রোগ্রাম আমাদের এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।